আমি উড়ে না যাই, হ্যাঁ পিছন দিয়ে তোমরা বুঝতেও পারলে না আমার জামাটা চেঞ্জ হয়ে গেল। মেয়েকে খুঁজে দেবো, দাড়িটা দেখ আমরা আজকে আসলাম ফটোশুট করতে। আমার সাথে দেখো নায়ক গুলো জামা চেঞ্জ করছে, এখন জামাটা পরার পর তারপরে আমাদের ফটোশুট হবে। তো তোমাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে যে ফটোগুলো কিরকম হয়েছে তোমরা বলবা। আর আমার সাথে আছে লাভলি, লাভলি সিং। আর এই যে আমাদের হিরো, হিরো কোথায় যাবো? আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কি হবে বলো? প্লেজন, প্লেজন নাকি ফ্রেন্ড জোন? ফ্রেন্ড জোন, ফ্রেন্ড জোন নামটা হবে তাহলে। চলো গাইজ, ছেলেবেলে পোজ দিচ্ছে কত সুন্দর, সো এখান দিয়ে ফটো তুললে আমরা এখন বেরিয়ে যাবো। ওকে, তুমি কিছু বলতে চাও? আমি পোজ দিচ্ছি তো এখন কিছু বলবো না, পরে বলছি। আগে পোজটা দিয়ে নি তারপরে। এখানে আর একজন চলে এসছে ফটো তুলতে এসে, ও কি লজ্জা পাচ্ছে দেখো। বসে পড়ে যে পোজ দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে ফটো মটো তুলে আমরা এখন বেরিয়ে যাব। তোমরা বুঝতেও পারলে না আমার জামাটা চেঞ্জ হয়ে গেল। তো চলো গাইস যাওয়া যাক, আর ইয়ে দেখাচ্ছি আর একজন স্টার্টও দিয়ে দিচ্ছে দেখো। তো চলো গাইস এখন আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আর তুই বাইক চালাতে পারবি তো? গাইস এখন তো পারে না, দেখি রাস্তাঘাটে পড়ে গেলে তখন একটা কন্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ পারবে, তোর কি মনে হচ্ছে? তুই কি করবি, তুই কততে উঠাবি? কততে তুলবি? ঠিক আছে দেখি দেখা যাক। আমি 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 উড়ে না যাই, হ্যাঁ পিছন দিয়ে। ইরি কি করছে গাই, এত মনে হচ্ছে আজকে রেস জিতে যাবে। ইরি আমার এ ভুম ভুম করছে তো। তো চলো গাইস দেখা যাক এসে কে যেতে, সাদা মতো ছিটে না যায়। রেস তো স্প্লেন্ডার নিয়ে করছে গাইস আমাদের সামনে, গাইস আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইরি ইরি কিটান দিল রে, আর পর থেকে চালাবে, কারণ ও পেরেও চালায় না ইচ্ছা করে, তাই না? শীতকালে চালায় না, শীতকালে দিয়ে চালানো করাবো ওকে দিয়ে। তো গাইস আমাদের রেস এখন হবে একটু পরে দুজনের মধ্যে। হ্যাঁ তো দেখা যাবে রেসে আমি নামবো, কারণে বাচ্চা ছেলে পারবে না রেস টেস করতে। অ্যাপাচি ভার্সেস পালসার 160, এন 160। তো গাইস ফাইনালি আমরা এখন যাচ্ছি হাইরোড দিয়ে। গাইস আমরা ফাইনালি রেস্টুরেন্টে ঢুকছি। আমরা চলে এসেছি ক্যান্ডেল লাইট ডিনারে। তুই কি খাবি বল? ম্যাঙ্গো ফ্রুটি গ্রেভি চাউমিন আছে, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজ মাঞ্চুরিয়ান, চাইনিজ বেল, চাইনিজ বেল টা অর্ডার দে আর হচ্ছে এটা দে। ঠিক আছে, মাছের মাঞ্চুরিয়ান অর্ডার দেবো আর হচ্ছে কি অর্ডার দাও যা দেখা যাক, দেখি তো দেখি কোন কি তুই কি খাবি। মাছের কাছে দে টেস্টে ও মাছের বেশি যাও, এটা কি ঘ্যাট নাকি লাভলি? মাশরুমটা ভালো, চাউমিনটা, চাউমিনটা খেয়ে দাও, আমি একবার খেয়ে দেখি। হেভি খাচ্ছে রে,
ওই কি স্টাইল খাওয়ার নাম টান দে আ স্যার একটু দেব কি করে আমরা কি এদের দই খেতে ইচ্ছে হচ্ছে তো আবার আসলাম পরে কি করবে গেট করার গোর কথা শুনবে গুরু বলবে যে ঘরটা মুছে দে তখন তার আমাদের সাথে বেড়াতে পারবে না এখনই ঘুরে রাখ না ঘর মুছবি তুই ওই মুছবে ঘর আমার জামা কাপড় ধুবি তাই তো বল বল কিছু বল তুই তো সবই পারিস না মেয়েকে খুঁজে দেবো আমার হোয়াটসঅ্যাপে আছে স্ট্যাটাসটা লাগিয়ে দি দেখ মেরা পাগল ই কি হ্যান্ডসাম দাড়িটা দেখ কেমন দইটা বল টক টক মিষ্টি মিষ্টি তুই খেয়ে বল কিরকম লাগছে টক না জম্বেটা এই যে বলছে জম্বেটা বিশাল টক তো এই যে খেতে পাচ্ছে না কি দিলাম জানি না গাইজ লবণ দিচ্ছে মনে হয় ঠিক আছে দেখি এবার খেয়ে কিরকম লাগে এবার খেয়ে দেখ কিরকম লাগছে তোমার জানা আমায় মিষ্টি হয়েছে তো ফাইনালি গাইস আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন আমাদের ব্লগ শেষ আর বলেছিল গাইস 150 তে উঠাবে তো কেউ উঠাতে পারেনি যাই হোক এখানে তো চলো পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করো সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল বাই